গ্রাম মানেই গরু, আর গরু যে বাড়িতে আছে সে বাড়িতে তো ঘুঁটে থাকবেই। তো ওই ঘুঁটে গোবর থেকেই কিন্তু জৈব সার হয়। এই ঘুঁটে নিম পাতা সব কিছুই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যদিও ইনি একজন চাষি, তথাপি গাছ সম্পর্কে ওনার, এই ছাদ বাগান সম্পর্কে ধারণা খুবই কম, সেটা আমি বাগান দেখেই বুঝতে পারছি। তবে শখের বশেতে উনি এটা করেছেন, আস্তে আস্তে নিশ্চয়ই শিখে যাবে আশা রাখছি। তো চলো আজকে এই বাগান দেখা। হাই, আমি সুলেখা, হবি অফ সুলেখার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি আমি যেখানে চাকরি করি সেই শ্যামনগর গ্রামে। আমি অবাক হয়ে গেলাম একটা পাড়ার মধ্যে ঢুকে, এত ফুলের নেশা এদের আমি জানতামই না। আমি জানতাম হয়তো খুব ফুল ভালোবাসার লোক এখানে কমই আছে, কিন্তু একটি বাড়িতে এসে সেখানে দেখছি প্রায় 10টি বাড়িতে ফুল গাছ, না দেখে পারলাম না। যেহেতু আমার নেশায় ফুল গাছ দেখা, ফল গাছ দেখা, শামসুলদার বাড়িতে এসেছি। উনি একজন চাষি, মাঠে ঘাটে তো সারাদিনই থাকেন, কাজকর্ম করেন, তার সাথে সাথে উনি একটা বাগান করেছেন। কিভাবে করেছেন, কি কি আছে সব তোমাদের দেখাবো। তো চলো আমার সঙ্গে থাকো। বাগানে যে ছাদ বাগান পরপর তোমাদের দেখাচ্ছি, তাতে আমার অনেক অনেক বন্ধুরা সাড়া দিয়েছে। নতুন যে বন্ধুগুলো এসেছো হবি অফ সুলেখার পরিবারে, সকলকে আমার শুভেচ্ছা। এবং নতুন যে আরও বন্ধুরা আসবো করছো, আসছো না, তাদেরকে বলছি তোমরা চলে এসো সুলেখার, হবি অফ সুলেখার পরিবারে চলে এসো এবং সুলেখা পাশে থাকো, আমার ভীষণই ভালো লাগবে। নতুন যে বন্ধুরা তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখো, যাতে আমার যত ভিডিও থাকবে সব খুব তাড়াতাড়ি তোমাদের সামনে পৌঁছে যায়। তো চলো আজকে এই বাগান দেখাই। দাদার কাছে, দাদার নাম বলুন। আচ্ছা, একটু জোরেই বলতে হবে। আচ্ছা, কত বছর বাগান করছেন? তিন বছর। হঠাৎ চাষবাস ছেড়ে বাগানের প্রতি আগ্রহ কি করে আসলো, কোথা থেকে পেলেন এটা? এখানে ওখানে সব করে ইউরি দেখি, নিজেরও শৌখিনতা বাড়লো, নিজের করলাম, নিজেরও শৌখিনতা বাড়লো। আচ্ছা, তো মোটামুটি এই বাগান করেছেন, তা গাছগুলো কোথা থেকে নিয়েছেন? এগুলো সব ওই হকাররা বেচতে আসে আপনাদের গ্রামে আসে? হ্যাঁ, পাটকি বাড়ির ধানা করি সব বেচতে আসে। গাছের কোয়ালিটি ভালো তো? কোয়ালিটি তো এখন আছে, কুল গাছটা খারাপ। কুল গাছ কুল আসেনি এখন পর্যন্ত? কুল আসেনি, ওই শুধু ডুগা মরে যাচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনাকে গাছে ডুগাগুলো মরে যাচ্ছে, ফুল আসছে দেখেন। আচ্ছা আচ্ছা, যাচ্ছি, ফুলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। ও, তবে আপনি একটু বিভিন্ন গাছগাছালি যে চ্যানেলগুলো আছে সব দেখবেন, তাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন, কোন ওষুধ প্রয়োগ করবেন না করবেন দেখবেন, হয়তো হয়ে যাবে আশা রাখছি। আর এতে কীটনাশক বা সার কি প্রয়োগ করেন? ওগুলা ওই ঘোল ব্যবহার করি। আচ্ছা, তারপরে গবরি সার। আচ্ছা, তারপরে এই রাসায়নিক কিছু দেন মাঝে মাঝে, হালকা হালকা। আর কীটনাশক? কীটনাশকও দেওয়া হয়, ওষুধ ওই স্প্রে করা হয়। আচ্ছা, মানে মাসে একবার করে দেন? হ্যাঁ। আচ্ছা, আপনাকে এই বাগান করতে গিয়ে আর কে কে সহযোগিতা করে? বৌমা করে, নিজের স্ত্রী করে, ও ছোট ছেলে আছে, ছেলে করে, বড় ছেলে। এক কথায় পরিবারের সকলে মিলে আপনার বাগান? সবাই দেখাশোনা করে। খুব ভালো, খুব ভালো লাগলো। আমাদের যা বর্তমান, এখন সুযোগ পাই সে তখন জল দেয় কি করে সবই করে। আচ্ছা আচ্ছা, বর্তমান যা পজিশন, তাতে এই যে আপনার বাগানে যে ছাদ বাগান আছে, তাতে নিচটা বেশ ঠান্ডা লাগে, তাই তো? ভালো লাগে, একটা প্রাকৃতিক এসি। এসি না কিনে আমরা খুব সহজেই বাড়ির ঠান্ডা রাখতে পারি। তো চলুন আপনার বাগান ঘুরে ঘুরে দেখান। এইটাই সব জায়গায় একটাই, ফল খেতে পাচ্ছি না। তাহলে এক কাজ করেন, নেট দিয়ে ঘিরে ফেলেন, ঠিক আছে? সিঁড়ির মুখেই দেখছি একটা ডালিম গাছ, প্রচুর ডালিম ধরে বলছে, এখানে আছে ডালিম ধরে আছে। হ্যাঁ, হনুমানের জ্বালায় ডালিম। ইনডোর প্ল্যান্ট সুন্দর, মোটামুটি নাদায় করেছেন উনি, ভীষণই ভালো লাগছে। এখানে আছে পাতাবাহার, এখানে আছে ঝাউ, খুব সুন্দর। হ্যাঁ, এটাও বেশ বড় হয়ে গেছে, একটু কেটে কুটে দেবেন, বালতিতে লাগিয়েছেন উনি। আর এগুলো শাখা কাটবেন, না কাটলে ফুল আসবে না,
এই আমি চলে যাচ্ছি, বিকেল বেলায় কাটবেন, কেটে সাপ পাউডার আছে ফাঙ্গিসাইড, এই ডালের অগ্রভাগে লাগিয়ে দেবেন, দিয়ে এটাকে খুঁড়ে ভালো করে একটু গোবর সার চাপান দিয়ে দেবেন, দেখবেন প্রচুর ফুল আসবে এই বর্ষার পর। ঠিক আছে, খরাতে আসছে না? না না, ডালগুলো কেটে দেবেন, অবশ্যই আসবে, না আসার কিছু নাই। এইসবগুলো কেটে দিতে হবে সব নাকি? হ্যাঁ, একদম ছোট করে কেটে দেবেন। বাহ, খুব সুন্দর সুন্দর পাতাবাহার, খুব ভালো লাগছে। এই গাছটা বেশ সুন্দর হয়েছে। এই গাছটা অ্যাকচুয়ালি মাটিতে ভীষণ ভালো হয় জানেন তো? হ্যাঁ, না এই গাছটা ভীষণ ভালো হয় আমি দেখেছি। এই জবা গাছ একটু করে খুঁড়ে দিয়ে একটু গোবর সার দিয়ে দেবেন। হ্যাঁ, সব থেকে ভালো, আপনার অটোমেটিকলি নিম পাতা পড়ে আছে, পোকামাকড় হবে না। প্রত্যেকটা বুগেনভিলিয়ে একটাই দেখছি, আপনি শাখাগুলো কাটবেন, ঠিক আছে, দেখবেন খুব সুন্দর ফুল আসবে। এটা একটা মিষ্টি করমচা গাছ হয়েছিল দাদা, মিষ্টি তো, খেতে খেয়েছেন? টক টক, এটা জামরুল, জামরুল ধরেছিল? না এখনো ধরেনি। ধরেনি এখনো? না না। কত বছর হলো? এই তো বছর তিনি। আপনি কিনে কি সঙ্গে সঙ্গে টবে দিয়ে দেন, না ছোট টবে দেন, না বড় টবে দিয়ে দেন সঙ্গে সঙ্গে? সঙ্গে সঙ্গে বড় টবেই। না, মোটামুটি আগে মাঝারি সাইজের দেবেন, তারপরে আবার মাটি সমেত আবার বড় টবে দেবেন, তাহলে ভালো হবে। হ্যাঁ, আপনার একটু, এটা লেবু গাছ নাকি? এটা বিলাতি আমরা না এমনি দেশি আমরা? বাহ, খুব সুন্দর, পাতা বিলেবু হয়নি। এই তিন ফলের গাছ দেখছি। হ্যাঁ, এই তো তিন ফল, পেকেছিল, এর আগে খেয়েছিলেন? না বাবা, পাকলে খাবেন? হ্যাঁ, কিন্তু যা অবস্থা, লেবু টেবু আসছে না, একটু লেবু ধরে ধরে। হ্যাঁ, লেবু ধরে। আচ্ছা, এটা এটা কালো পেয়ারা হয়েছিল? লাল, এটা চকচকে লাল, লাল হয় বাংলাদেশে, কালচে কালারের। বাহ, এটা একটা মৌসুমি মালটা, কত বছর বয়স দাদা? ওই একই, সব একই সময়। দু বছর? তিন বছর। তিন বছর, বাহ খুব সুন্দর। গোড়াতে একটু মাটি টাটি দিয়ে দেবেন, ভালো হবে। হ্যাঁ, এই যে কুল গাছের চেহারা এরকম হয়েছে, দর্শক বন্ধুরা কেউ যদি উপকার করো খুব ভালো হয়। দাদা বলছেন অগ্রভাগগুলো একটু কেমন শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, তাই তো? হ্যাঁ, রোগ এইগুলো, এই কেবল এই ফুল আসবে, এইগুলো শুকিয়ে যাবে। হ্যাঁ, কি করলে ভালো হয় একটু হেল্প করো। চলেন, কষ্ট করে নদী থেকে কলাই ধুয়ে এরা বড়ি দেয়, আমি নিজে চোখে দেখেছি, এখনো আছে। পেয়ারা গাছ খুব সুন্দর, দারুন। আচ্ছা দাদা, আপনি যখন করেন গাছ লাগান, মাটিতে কি দেন? আর কিছু দেন না? এতেই যথেষ্ট, আর কিছু লাগে না। এখানে বেশ বড় বড় দেখছি গোলাপ গাছ। এটা আপেল গাছ হয়েছিল? আপেল, তাই তো, সবাই তাই, একটাই মন্তব্য, আপেল হচ্ছে না। খুব ভালো একটা, এদিকে দেখছি অনেক জবা গাছ আছে। এই গাছটার নাম জানেন? দত্তপ্রিয়া গাছ, ফুলের গাছ। হ্যাঁ, এতে একটা ওষুধ হয়, করেন কি আপনারা? ব্যথার, ব্যথা ফুটিয়ে জলটা দিলে ব্যথা কমে। হ্যাঁ, শুনেছি আমি, যাই হোক। হ্যাঁ, এখানেও বেশ খুব সুন্দর একটা জবা ফুটেছে, জবা ইয়ে হয়েছে, একটু সার্পে জল দিয়ে ছিটিয়ে দেবেন, প্রচুর আপনার মিলিবাগ হয়েছে। বাহ, খুব সুন্দর। সব শাখা টাখা কেটে দেবেন, দেখবেন খুব ভালো হবে, খুব ভালো। মোটামুটি আপনি যেহেতু ব্যস্ত থাকেন, তার জন্য একটু যত্ন আদি কম হয়, তাই তো? এটা হচ্ছে সে আগেকার গাছ, এই গাছের আগাগুলো কেটে বালিতে দিয়ে দিলে অনেক গাছ হতো,
এটা হাসনাহানা হ্যাঁ একটা ডাল ভুজি দিলে ভর্তি হয়ে যায় ছোট্ট বাগান দেখালাম আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো গাছেদের সঙ্গে থাকো আনন্দে থাকো টাটা